আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা সৌজন্যে দামিনীস গ্রিন স্ট্রিট এমআরএ গ্লোবাল কার গ্রুপ এবং বিজনেস ফোরাম। ওয়েলকাম ব্যাক এগেন, আপনারা দেখছেন মিউজিক এন্ড আড্ডা। আর আজকে আমাদের সাথে আছেন দ্য স্টার অফ টুনাইট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি কিশোর। কিশোর, আপনার গান শুনছিলাম, আপনার সাথে কথা বলছি এবং খুবই মজা লাগছে। আমি জয়েন মাই সেলফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানতে চাচ্ছি যে আপনার এই পর্যন্ত হামিনি অ্যালবাম হ্যাভ ইউ রিলিজ? আমার তিনটা একক অ্যালবাম আছে, 8-10টার মতো মিক্স অ্যালবামে কাজ করার সৌভাগ্য হয়েছে। আর আমার একক অ্যালবাম যেটা আনরিলিজ গান শোনালাম, এটা আসছে ঈদে, আগামী ঈদে আসছে। এটা কয়টা গান নিয়ে আপনি অ্যালবাম? এটা বেসিক্যালি হয়েছে কি, এটা আমার যখন এই অ্যালবামটা করেছি আমার নতুন স্টুডিওতে, আমার নিজের স্টুডিওতে, তো টোটাল অ্যালবাম মিউজিক কম্পোজিশন করা, টোটাল গান আমার করা, তো এই জন্য অনেকগুলো গান করে ফেলেছি, প্রায় 13-14। না, আমার লেখা না, আমি গান খুব একটা লিখতে পারি না, মাঝে মধ্যে ভুলে হয়ে যায়। যেটা হচ্ছে, তো অনেকগুলো গান হয়েছে, তো এর মধ্যে থেকে বাছাই করে আমি হয়তো 9টা গান দিব, 9টা গান দিয়ে আপনি বাংলাদেশ থেকে। আরেকটা কথা হচ্ছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা যারা গান করে যাচ্ছেন লাইক ইওর সেলফ, আরও অনেকে আছেন যে ইয়াং আপকামিং আর্টিস্ট যারা, তারা আমাদের বাংলাদেশের গানগুলোকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাচ্ছেন, তার পিছনে কারণটা কি? আমাদের তো আসলে যেটা বিষয়টা হচ্ছে সময়, এনটিভি স্লোগান যেটা, সময়ের সাথে আগামী করতে। হ্যাঁ, তো আমাদের সময়ের সাথে চলতে হবে, আগামীকে ধরে বা বিদেশ, দেশ বিদেশ সারাটা মিলে তো বিশ্ব, বিশ্বর সাথে, বিশ্বের মিউজিক্যালি আমাদের যদি আমরা ওয়ার্ল্ডের সাথে কম্পিট করতে না পারি তাহলে তো আসলে হবে না। কিন্তু আগে কিন্তু এটা ছিল না, যে এখন যে এটা হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, আমরা এখন আরো বেশি, অনেক বেশি রিলেটেড বাইরের মিউজিকের সাথে, গ্লোবালাইজেশনের সাথে, তো এই কারণে হয়তো এই ইম্প্রুভমেন্ট হয়েছে। যেমন আমি আপনাকে বলতে পারি, লাস্ট একটা ফিল্মের গান আমার রিলিজ হয়েছে, নিঃস্বার্থ ভালোবাসা, এম জহিরুল অনন্ত পরিচালিত, ওখানে আমি একটা গান করেছি, এই হৃদয় করে তোর সাধনা। তো টোটাল ফিল্মটা, গানগুলো রাজস্থানে শুটিং হয়েছে, একটা গান কিন্তু, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওটা টোটালটা শুটিং হয়েছে রাজস্থানে, বিদেশে, এবং অনেক সুন্দর কোরিওগ্রাফি ছিল। তারপর আমার যে একা একাই ভালোবাসি যে গানটা করলাম, এটারও শুটিং হয়েছে মালয়েশিয়াতে। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, অডিও ইন্ডাস্ট্রি, সব কিছুই আগাচ্ছে। সো আপনি মেইনলি এখন কি আপনার অ্যালবাম নিয়েই ব্যস্ত? অ্যালবাম শেষ, আমি একটু ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত, কিছু ফিল্মের কাজ আছে সামনে হাতে। ফিল্মের কাজ নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এখন কোন গানটা আমাদের? এখন আপনি বলছিলেন আপনার একটা প্রিয় গান আছে ব্রেকে, তো আপনাকে আর অপেক্ষা না বাড়াই না, প্লিজ আপনি গানটা করেন। গানটা আমার সেকেন্ড সোলো অ্যালবাম ফিরে আসোনার টাইটেল ট্র্যাক। গানটা লিখেছেন, শুরু করেছেন, গেয়েছেন এবং কম্পোজিশন করেছেন কিশোর। তো করছি কিশোর, কিশোর বাসা আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। তুমি জমবে ভালোবাসা, ফিরে আসো না।
বাংলা মুভি দেখলাম, যে মুভিতে আপনি গান করেছেন, জয়া হাসান অভিনীত এবং শাকিব খান অভিনয় করেছেন, আপনি একটা চমৎকার একটা গান করেছেন। জয়া হাসান এবং শাকিব খান অভিনীত যে ছবিটা ছিল ওটাতে আমার একটা গান আছে, বাট আপনি যে গানটা বলছেন এটাতে অভিনয় করেছে মাহি এবং বাপ্পি। ছবিটার নাম হচ্ছে অন্যরকম ভালোবাসা। অন্যরকম ভালোবাসা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ছবি, প্রথম ডিজিটাল রিলিজ ছবি বাংলাদেশে। আমার সৌভাগ্য হয়েছে ওখানে দুটো গান করেছি। লন্ডনে কিন্তু রিসেন্টলি, না লন্ডনে রিসেন্টলি, বাংলাদেশে রিসেন্টলি হয়েছে, 4-5 মাস রাউন্ড রাউন্ড অ্যাবাউট রিলিজ হয়েছে। আমাদের এখানে অনলি লাস্ট উইকে। আচ্ছা, যাই হোক, তো ওই ছবিতে আমার দুটো গান গেয়েছি, একটি মিউজিক করেছেন শফিক তুহিন, লিখেছেন শফিক তুহিন, ওটা হচ্ছে কলিজাতে টান, কলিজাতে টান এই গানটা। আর একটা গান যেটা গিয়েছি ওটা ছিল ইমন সাহার মিউজিক ডিরেকশনে, আকাশটাকে কাগজ করে, আমি আর ন্যান্সি। So are you mainly involved? Are you busy with film now? Yeah, I am really busy with film actually. This is the big media, you know. Film media is the biggest medium. So how many films have you worked on so far? I've done playback around about 30. 30 movies already playback korechen, 30 ta song minimum hobe ar ki. Wow, mashallah, you did really really well. Thank you. You know, apni kar sathe beshi gola ta diye kaaj koren, je bangladeshe onekei star achen, jemon shakib khan er jonno naam bolen. Amar lips e amar shobhaggo hoyeche shakib er chobite amar gane shakib er lips ache, tarpor ferdous bhai er kaaj hoyeche, imon bhai ache, nirob ache. Who's the best actor in your opinion? Amra bangla chobita ekhane jodio tamon ekta dekha hoyna, কারণ আসলে আসলে নতুনরা অনেক ভালো করছে, পুরানোরা তো অনেক এক্সপিরিয়েন্স, সবাই মিলেমিশে আমাদের ইন্ডাস্ট্রিতে যেরকম মিলেমিশে কাজ হয়। এবং হু ইজ দ্য বেস্ট এটা বলার আসলে আমি না, দর্শকরাই জানে। ইউ পার্সোনালি, ইউ মাই হ্যাভ, আমার সবাই সবার অভিনয় ভালো লাগে। এবং সবচেয়ে বেশি যেটা আমি এনজয় করি হলে গেলে, যে নিজের গলাটা মানে ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স এন্ড আরেকজনের লিপে, হ্যাঁ, তো এটা একটা মজা।
When you sing, before you do any shows or before you go, I mean, your London assets and London program? London আসলে basically way through আসা হয়েছে. মানে আমি যাব হচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক যাব, 17 তারিখ চলে যাচ্ছি আপনাদেরকে ছেড়ে. আচ্ছা আচ্ছা, 17 তারিখ পর্যন্ত আপনি আমাদের সাথে মানে আছি আছে. যেহেতু আমি গতবার এসেছিলাম এনডিবির আমন্ত্রণে, তো সেই আমন্ত্রণেরই চিন্তা করলাম যাওয়ার সময় একটু লন্ডন ঘুরে যাই, ফ্রেন্ডস আছেন সব বন্ধু বান্ধব. So what do you think about London? বিশ্বের সব জায়গা থেকে ওনারা দেখতে পাচ্ছেন এনটিভি ইউরোপ ডট নেট এর মাধ্যমে. তো এখন কোন গানটা আমাদের দর্শকদের জন্য আপনি করবেন? আচ্ছা, আমাদের হাতে কি দুটো গান শোনার সময় আছে? দুটো গান শোনার সময় আছে. তা আমি একটা গান, একটা ছবিতে কাজ করেছি রিসেন্ট, ছবিটার নাম হচ্ছে ছেলেটিয়া বলতা বল মেয়েটি পাগল পাগল. ছবিটির নামই হচ্ছে ছেলেটিয়া মেয়েটি পাগল পাগল. অনেক সুন্দর ছবি হবে ইনশাল্লাহ. তো ছবিটাতে আমার মিউজিকে গান করেছেন কুমার বিশ্বজিৎ. আচ্ছা, তো গিয়েছেন বিশ্বদা. আরেকটা পার্ট ছিল, ওটা দুটা ভার্স ছিল. সেকেন্ড ভার্সটা গিয়েছেন কুমার বিশ্বজিৎ এবং পড়শি. আমি দুটো গান আমি একটু একটু চাল্লান চাল্লান শোনাতে চাই ফিল্মের গান. জাস্ট আমি জাস্ট নাথিং এ ই মেজরটা একটু ধরবেন প্লিজ. এটা গিয়েছেন কুমার বিশ্বজিৎ, ছেলেটিয়া বলতে বল মেয়েটি পাগল পাগল ছবি. ঝরা পাতার দিন শেষে ফুল যেন ফুটবে ভালোবাসার বাগানে, সুখ পাখি গাইবে. চাইছে না দুনিয়া ছুঁয়ে যায় তোমার ছায়া, স্বপ্নগুলো উড়ছে হাওয়ায়. চাইছে না দুনিয়া ছুঁয়ে যায় তোমার ছায়া, স্বপ্নগুলো উড়ছে হাওয়ায়. ঝরা পাতার দিন শেষে ফুল যেন ফুটবে ভালোবাসার বাগানে, সুখ পাখি গাইবে. তো যেটা বলছিলাম ছেলেটিয়া বলতে বলতে, আর একটা গানের চারটা লাইন শোনাতে চাই যেটা অ্যালবাম অডিও অ্যালবামটা রিলিজ হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা নাম. তো অ্যামাজনের আনন্দ পরিচালিত এখানে একটা গান আমি গাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার নিজের মিউজিক ডিরেকশনে করা, আমার গাওয়া. গানটার নাম হচ্ছে এ হৃদয় করে তোর সাধনা. তো এটা লিখেছেন জাহিদ আকবর. আমি চারটা লাইন টুকরা শুনাই. হ্যাঁ, হৃদয় করে তোর সাধনা, হে মনে শুধু তোর ভাবনা. হে হৃদয় করে তোর সাধনা, হে মনে ভাবনা. ঝাবি যদি হৃদয় ছেড়ে মন আকাশে একটু দূরে, তোর প্রেম তো মুছে যাবে না. স্বপ্ন দেখার আকাশ তুই যে আমার মনের কবি, তোর ছোঁয়া ভোলা যাবে না. হে হৃদয় সাধনা, হে মনে শুধু তোর ভাবনা. যাবি যদি হৃদয় ছেড়ে মন আকাশে একটু দূরে, তোর প্রেম তো মুছে যাবে না. স্বপ্ন দেখার আকাশ তুই তো আমার মনের কবি, তোর ছোঁয়া ভোলা যাবে না. ভালোই বাজাচ্ছেন আমাদের মিউজিশিয়ানরা, রিয়েলি কোয়ালিফাইড এন্ড হাইলি কোয়ালিফাইড. এটা ওনারা মনে হয় না কেউ শুনেছিল,
Thank you very much. আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, what's your future plan? I don't have any future plan. You don't have, really? You don't have? এটা নাই, কারণ হচ্ছে আমি যখন কোনো কিছু প্ল্যান করে করতে যাই, এটা হয় না. So, you're not working on anything. I'm not ever working. Whatever comes, just go with the flow. Right. Not with the flow, but I do what my heart says. আমার যেটা মন চায় আমি সেটা করতে পছন্দ করি. So, do you want to continue with your music? This is the only thing. Definitely. আমি আসলে এটাই পারি, আর কিছু পারি না. You're a very talented guy, and you're a composer, you sing well, and you know, you're a star. You're here today with me on TV-তে, and we're so delighted. Thank you very much. সময় বলে দিচ্ছি আমাদেরকে বিদায় নিতে হবে, unfortunately. যদিও I wanted to continue, I wanted to have long, I wish I could have more time. No problem. যেটা I want to, আমি একটু thanks দিই নি. যেটা আমি বলতে চাই, আমি অনেক অনেক thanks দিতে চাই NTV-কে, আমার musicians যারা আমার সাথে বাজিয়েছেন, অবশ্যই আপনাকে, যারা ক্যামেরাতে আছেন, লাইটসে আছেন, ভিতরে সাউন্ডে আছেন, রবিন ভাই এখানে আছে, চয়ন দেখতে পাচ্ছিস, সবাইকে অনেক অনেক থ্যাংকস. দুটো স্পেশাল থ্যাংকস বাবু ভাই এবং সাবরিনা ভাবিকে. আর এই লন্ডনে আসার পর আমার অনেক টেক কেয়ার করছেন আমার বড় ভাই মিনাস ভাই, তারা সবাই এখানে আছেন, সবাইকেই অনেক অনেক থ্যাংক ইউ ভেরি মাচ. আর যেটা শেষ গানটা, তো আরেকটা গান তো করবো আমরা, মনে হয় গাইতে গাইতে বাড়িতে যাবো, তো আপনি বিদায়টা নিয়ে নেন. আমার বিদায়টা, আমার বিদায়টা আপনি নিয়ে নেন. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিউজিক এন আড্ডা, আর আমাদের সাথে ছিলেন অনুষ্ঠানের শুরুতেই ডক্টর শম্পা দেওয়ান, এবং এই মুহূর্তে যিনি গান করে যাচ্ছেন আপনাদের অনেকেরই প্রিয়, কিশোর, দ্য ম্যান উইদাউট এনি প্ল্যান ইন লাইফ. আই হোপ ইউ ডু রিয়েলি ওয়েল. আমরা আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট উইকে. তবে হ্যাঁ, মিউজিক এন আড্ডা দেখবেন, NTV দেখবেন, www.ntveurope.net. আর ফিডব্যাক রাইট টু আস musicanadda@ntveurope.net. কিশোর, গানে গানে বিদায়। আচ্ছা, যে শেষ গান যেটা করব, এই গানটার নাম আপনি বলছিলেন যে কলিজাতে টান, কলিজা গানটি লিখেছেন, শুরু করেছেন এবং কম্পোজিশন করেছেন শফিক তুহিন. তো গানটি গেয়েছি আমি এবং ডলি সায়ন্তনী, তো এখানে সলোই করছি, আশা করি ভালো লাগবে. ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি. আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন, তোমার হাতে তুলে দিলাম আমার জীবন, আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন, তোমার হাতে তুলে দিলাম আমার জীবন, বুকের ভেতরে রেখেছি তোমারে, বেঁধেছি পরাণে পরাণ, যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান, যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান. জানি না করেছো কি তুমি আমার, করেছো মন্ত্র জাদু, দৃষ্টি আমার যায় যত দূর, দেখি যে তোমাকে শুধু, জানি না করেছো কি তুমি আমার, করেছো মন্ত্র জাদু, যত দূর দেখি যে তোমাকে শুধু, বুকের ভেতরে রেখেছি তোমারে, বেঁধেছি পরাণে পরাণ, যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান, যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান. তুমি যে আমার পোষা পাখি মনে পুষে রাখি,
ভালোবেসে চলো আজ দুজনা করি যে মাথা মাখে তুমি যে আমার পোষা পাখি এ মনে পুষে রাখি ভালোবেসে চলো আজ দুজনা করি যে মাথা মাখে বুকের ভেতরে রেখেছি তোমারে বেঁধেছি পরনে পরান যদি না দেখি তোমার জানে মন লাগে কলিজাতে কান ও যদি না দেখি তোমার জানে মন লাগে কলিজাতে কান ও আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন বুকের ভেতরে রেখেছি তোমারে বেঁধেছি পরানে পরা যদি না দেখি তোমার জানে মন লাগে কলিজাতে টান যদি না দেখি তোমার জানে মন লাগে কলিজাতে টান গানে গানে কথা হবে সবার সাথে